বর্তমানে বেশিরভাগ প্যারেন্টস চিন্তায় থাকেন, কারণ তাদের ছেলেমেয়েরা পড়াশোনার থেকে বেশি টিভি বা কম্পিউটারে সময় কাটায়। এই কারণের জন্য বাচ্চাদের থেকেও বেশি প্যারেন্টসরা দায়ী। বর্তমান দিনে বেশিরভাগ বাবা মা শুরু থেকেই বাচ্চাদের টিভি, কার্টুন ফিল্মস বা ভিডিও গেম খেলার প্রতি অভ্যাস করায়। শুরুতেই এই শখগুলো ভবিষ্যতে বাচ্চাদের অভ্যাসে পরিণত হয়। এমন প্যারেন্টসের সংখ্যা খুব কমই আছে যারা বাচ্চাদের শুরুতেই বই পড়ার প্রতি এনকারেজ করে। বই পড়া বাচ্চাদের ইন্টেলিজেন্সকে বাড়ায়। এই পড়া সারা জীবন তার কাজে আসে। বাচ্চাদের বই পড়ার প্রতি অভ্যস্ত করার জন্য কি কি করতে হবে, চলুন তা আলোচনা করা যাক। প্রথম টিপস, বাচ্চার জন্য আপনি পড়ুন। যতদিন পর্যন্ত বাচ্চা পড়তে না শেখে ততদিন পর্যন্ত আপনি তার জন্য পড়ুন। বাচ্চাকে পিকচার বুক বা স্টোরি বই থেকে গল্প শোনাবেন, এতে বাচ্চার বইয়ের প্রতি আগ্রহ বাড়বে। ঘরে এমন জিনিসপত্র রাখুন যাতে পড়ার প্রতি আগ্রহ তৈরি হয়। ঘরে একটা ব্ল্যাকবোর্ড রাখুন, পেপার পেন্সিল, বই, পিকচার বুকস, গল্প বই, পৌরাণিক কাহিনী এসব রাখুন। তার জন্য নতুন নতুন শিক্ষণ সামগ্রী কিনতে থাকুন। বাচ্চার জন্য সময় দেবেন। অনেক প্যারেন্টস কাজের জন্য খুব ব্যস্ত থাকেন, তারা বাচ্চার জন্য পড়তে পারেন না। দিনের বেলা যদি সময় না থাকে তাহলে রাতে তার জন্য বই পড়ে কাহিনী শোনাবেন। এক্সপার্টদের মতে কোনো ভালো রিডারদের একটা বিশেষ ব্যাপার হলো তার প্যারেন্টসরাও ভালো রিডার ছিলেন। বাচ্চাকে এমন পড়াশোনার পরিবেশ দিতে হবে যাতে অটোমেটিক তার মধ্যে পড়ার অভ্যাস তৈরি হয়ে যায়। নিউজ পেপার পড়ার অভ্যাস, যখন বাচ্চা পড়তে শিখে যাবে তখন থেকে তার মধ্যে নিউজ পেপার পড়ার অভ্যাস তৈরি করে দিতে হবে। পেপার পড়াতে ভাষাগত জ্ঞান ও সাধারণ জ্ঞান অনেক গুণ বেড়ে যায়। বাচ্চাকে বাংলা ও ইংলিশ ডিকশনারিও দিতে হবে, যার থেকে সে নতুন নতুন শব্দ শিখতে পারবে। বাচ্চাকে গিফট দেবেন। সাধারণত সব প্যারেন্টস বাচ্চাদের গিফট দিয়ে থাকেন। আপনি বাচ্চাকে গিফট হিসেবে বই দেবেন। বই বাচ্চার ভালো ভ্যালুস তৈরি করে আর তাকে ইন্টেলিজেন্ট বানায়। তো আশা করি এই টিপসগুলো ফলো করলে আপনার বাচ্চা বা আপনার বাড়ির কোনো বাচ্চা পড়াশোনার প্রতি ধীরে ধীরে আগ্রহী হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।